ঝড়ের সাথে প্রচুর মাছ উড়ে আসলো গ্রামে। আপনি মাছ বৃষ্টির কথা শুনেছেন কি? এমনটাই এবার হলো শ্রীলঙ্কার চিলোয়া জেলার এক গ্রামে। গত সোমবার ঝড়ে গ্রামে উড়ে আসে প্রচুর মাছ, প্রায় 50 কেজি মাছ বিনা চাষে আকাশ থেকে পড়লো। এই নিয়ে শ্রীলঙ্কায় 3 বার মাছ বৃষ্টি হলো। কই, চিংড়িসহ নানা চারাপোনা গ্রামের ঝোপঝাড়ে ঝরে পড়ে। ঘটনার প্রতিক্রিয়ায় বৈজ্ঞানিকেরা জানিয়েছে, কালবৈশাখীর সময় নদী বা সাগরে প্রবল ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। ঘূর্ণির সময় পানিতে থাকা মাছও অনেক উপরে উঠে আসে। ঝড়ের হাওয়ায় মাছগুলি এদিক ওদিক ছড়িয়ে পড়ে, আর এমনটাই হয়েছে সেই গ্রামে। মাছ ছড়িয়ে পড়ার পর গ্রামবাসীরা সেগুলোকে পাত্রের মধ্যে রেখে সংরক্ষণ করতে থাকেন। কেউ আবার প্লাস্টিকের ব্যাগে পানি দিয়ে মাছগুলো বাড়ি নিয়ে যান। গ্রামবাসীর মধ্যে মাছ বৃষ্টি নিয়ে বেশ উত্তেজনা দেখা যায়, যদিও ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে মাছ বৃষ্টির গবেষণা চলছে। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।